তিলক ময়দান থেকে কাঞ্চনজঙ্ঘা। পিচের সব ড্রাম কেটে কেটে একসময় ঘেরা দেওয়া থাকত শিলিগুড়ির তিলক ময়দান। পুরনো শিলিগুড়ির খেলাধুলার প্রসার সেই তিলক ময়দান ঘিরেই। পরবর্তীতে সেখানে কংক্রিটের স্টেডিয়াম তৈরি হয়, যা আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নামে পরিচিত। সেই তিলক ময়দান থেকে কাঞ্চনজঙ্ঘা বই লিখে ফেললেন অমিত খাসনবিশ। শুক্রবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সেই বইটির আবরণ উন্মোচন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তা কুন্তল গোস্বামী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিলিগুড়ি ফুটবল নিয়ে ভাতৃপ্রতিম খেলোয়াড় সিও সম্মানিত আরেকজনের নাম আমি বলে দিই, প্রদীপ চন্দ্র আমাদের কালকা। এখানে উপস্থিত মহিলা দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংঘ থেকে কার্যকরী সভাপতি দিনের খেলোয়াড়রা, তা আমার এই চেষ্টা শুধু একটা বই লেখার চেষ্টা ছিল, যে ক্রিকেট দুটো খেলার সাথে যুক্ত ছিলাম সেই সময় দেখেছি কলকাতার প্রথম ডিভিশন নেই, সুতরাং এই অঞ্চলে কত বড় বড় খেলোয়াড় ছিলেন তাদের সম্পর্কে আগামী প্রজন্মের কেউ, যারা আমাকে অতীত দিনের সমস্ত খেলোয়াড় ভীষণভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে চন্দনপুষ্টের কথা না বললেই নয়, যত দুষ্প্রাপ্য ছবি থেকে আরম্ভ করে অনেক তথ্য দিয়ে আমাকে সাহায্য করেছেন, বাকি সবাই সমস্ত অতীত দিনে। আজকে অনুষ্ঠান রাখার জন্য অনুরোধ করছি শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের জেনারেল সেক্রেটারি কুন্তল গোস্বামী। শিলিগুড়ি শহরের সম্মানীয় মহানাগরিক গৌতম দেব এবং এখানে উপস্থিত অতীত দিনের একঝাঁক কৃতি খেলোয়াড়রা এবং যারা এখনও শিলিগুড়ির তিলক ময়দান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে উত্তীর্ণ হওয়ার পরেও যারা আজকের দিনেও প্রতি গত বছরও আমি দেখেছি প্রতি ম্যাচে তারা যেভাবে খেলা দেখেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছে, তাদের খেলা দেখা, তাদের খেলা দেখার অংশগ্রহণ, তাদের পরামর্শ এবং শিলিগুড়ি শহরের প্রামাণ্য ইতিহাস সেভাবে লেখা, কিছু বিক্ষিপ্তভাবে লেখা হলেও খেলোয়াড় নিয়ে, খেলা নিয়ে সেভাবে লেখা একেবারে ফুটবল ওরিয়েন্টেশনে ওনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমাদেরকে ঋণই করেছে এবং আগামী দিনে এই ধরনের বই লেখায় আগামী দিনে আরও অনেকে এগিয়ে আসবে, এসে শিলিগুড়ির ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং আমরা আগামী দিনে আরও ভালো পুরনো খেলোয়াড়দের কাছে এ ধরনের বার্তা, এ ধরনের লেখা, এ ধরনের সংকলন পেতে চাই। মাননীয় মেয়রকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছি। পরিতোষ চক্রবর্তী তার ব্যস্ততার মধ্যেও এই কাজে আমাকে আমাদের এখানে আসার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। এখানে উপস্থিত মহিলা দার্জিলিং জেলা মহিলা ক্রীড়া সংগঠকের দিনের খেলোয়াড়রা, তা আমার এই চেষ্টা শুধু একটা বই লেখার চেষ্টা ছিল, যে কলকাতায় অনেক একসময় আমি ফুটবল ক্রিকেট দুটো খেলার সাথে যুক্ত ছিলাম সেই সময় দেখেছি কলকাতার প্রথম ডিভিশন